আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো জুলাই মাসে ঢাকা থেকে দুবাইয়ের বিমান ভাড়া কত তো আমি আপনাদের তিনটা এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্স এবং আমিরাত এয়ারলাইন্স তো প্রথমে আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়াগুলো দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন জুলাইয়ের এক তারিখ যে বিমান ভাড়া আছে তা হল সাতত্রিশ হাজার পাঁচশো ছয় টাকা এরপর দুই তারিখ ফ্লাইট নেই তিন তারিখ আছে পঁয়ত্রিশ হাজার একশো ছেষট্টি টাকা এরপর চার তারিখ আছে এক লক্ষ আট হাজার আটশো ছিয়াত্তর টাকা এটা বিজনেস ক্লাসে তো যাই হোক আমরা যদি ফ্লাইটের সময়টা লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যা সাতটা পনেরোতে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা টোটাল সময় লাগবে পাঁচ ঘন্টা কোথাও ট্রানজিট নেই সরাসরি যাবে তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে সাতানব্বই হাজার একশো ছিয়াত্তর টাকা এরপর ছয় তারিখ আছে এক লক্ষ টাকা এরপর সাত তারিখ আছে পঁয়ত্রিশ হাজার একশো ছেষট্টি টাকা আট তারিখ আছে পঁয়ত্রিশ টাকা নয় তারিখ আছে এক লক্ষ আট টাকা দশ তারিখ আছে পঁয়ত্রিশ হাজার একশো টাকা এগারো তারিখ আছে সাতত্রিশ টাকা তো আপনারা এখানে যে বেশি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বিজনেস ক্লাসে যেই তারিখগুলোতে ইকোনমি ক্লাসের টিকিট নেই সেই তারিখগুলোতে বিজনেস ক্লাসের টিকিটগুলো দেখাচ্ছে যার কারণে এখানে ফেয়ারটাও বেশি দেখাচ্ছে তো যাই হোক আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বারো তারিখ আছে পঁয়ত্রিশ হাজার একশো ছেষট্টি টাকা তেরো তারিখ আছে সাতানব্বই হাজার একশো ছিয়াত্তর টাকা এরপর চোদ্দো তারিখ ফ্লাইট নেই পনেরো তারিখ আছে পঁয়ত্রিশ হাজার একশো ছেষট্টি টাকা এরপর ষোলো তারিখ ফ্লাইট নেই সতেরো তারিখ আছে পঁয়ত্রিশ হাজার একশো ছেষট্টি টাকা এরপর আঠারো তারিখ আছে পঁয়ত্রিশ হাজার একশো ছেষট্টি টাকা তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সে এরপর উনিশ তারিখ আছে পঁয়ত্রিশ হাজার একশো ছষট্টি টাকা বিশ তারিখ আছে পঁয়ত্রিশ হাজার একশো ছেষট্টি টাকা একুশ তারিখেও সেম বেমান ভাড়া এরপর বাইশ তেইশ চব্বিশ কোনো ফ্লাইট নেই তো এভাবে আমরা উনত্রিশ তারিখ পর্যন্ত কোনো ফ্লাইট দেখতে পাচ্ছি না তিরিশ তারিখ আছে পঁয়ত্রিশ হাজার একশো ছষট্টি টাকা এরপর একত্রিশ তারিখেও কোনো ফ্লাইট নেই অর্থাৎ এই ডেটগুলোর টিকিট সোল্ড আউট তো আপনারা দেখতে পেলেন বিমান বাংলাদেশি এয়ারলাইন্সে জুলাই মাসে বিমান ভাড়া কত আছে ঢাকা থেকে দুবাই এয়ারপোর্টে তো আমরা যদি এখন ইউএস বাংলার বিমান ভাড়াগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন জুলাইয়ের এক তারিখ যে বিমান ভাড়া আছে তাহলে পঁয়ত্রিশ হাজার একশো পঁয়ষট্টি টাকা দুই তারিখ তিন তারিখ চার তারিখ সেম বিমান ভাড়া পঁয়ত্রিশ হাজার একশো পঁয়ষট্টি টাকা আমরা যদি ফ্লাইটের সময়টা লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন সকাল ছয়টা পনেরোতে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা টোটাল সময় লাগবে সাত ঘন্টা পনেরো মিনিট এটা সিটাগংয়ের ট্রান হবে এরপর রাত দশটা তিরিশে আরেকটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটা কোথাও ট্রানজিট নেই এটা সরাসরি যাবে সময় লাগবে চার ঘন্টা পঞ্চান্ন মিনিট তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর বিমান ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাঁচ তারিখ থেকে শুরু করে মোটামুটি এগারো তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া পঁয়ত্রিশ হাজার একশো পঁয়ষট্টি টাকা তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বারো তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া পঁয়ত্রিশ হাজার একশো পঁয়ষট্টি টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এখানে আমরা পঁচিশ তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ হাজার একশো পঁয়ষট্টি টাকা তো আমরা যদি এক দু মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একত্রিশ তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া পঁয়ত্রিশ হাজার একশো পঁয়ষট্টি টাকা তো আমরা কিন্তু ইউএস বাংলা এয়ারলাইন্সে পুরো মাসে একই বিমান ভাড়া দেখতে পেলাম তো আমরা যদি এখন আমিরাত এয়ারলাইন্সের বিমান ভাড়াগুলো দেখি এক তারিখ আছে সাতচল্লিশ হাজার আটশো দুই টাকা আমরা যদি ফ্লাইটের সময়গুলো লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন সকাল দশটা পনেরোতে একটা ফ্লাইট আছে সরাসরি যাবে এটার সময় লাগবে পাঁচ ঘন্টা এরপর আমরা আরেকটা ফ্লাইট দেখতে পাচ্ছি রাত একটা চল্লিশ মিনিটে এটার সময় লাগবে চার ঘন্টা পঞ্চাশ মিনিট এরপর আমরা সন্ধ্যা সাতটা তিরিশে আরেকটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটার সময় লাগবে পাঁচ ঘন্টা তো যাই হোক আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আমিরাত এয়ারলাইন্সে যে কোনো দেশের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব তো আমিরাত এয়ারলাইন্সের দুই তারিখে যে ভাড়া আছে তাহলে পঁয়তাল্লিশ হাজার ছয়শো ছিয়ানব্বই টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আমিরাত এয়ারলাইন্সে তো আমিরাত এয়ারলাইন্সের বিমান ভাড়া চেক করতে একটু সময় লাগে তো আপনারা দেখতে পাচ্ছেন তিন তারিখ আছে পঁয়তাল্লিশ হাজার ছয়শো ছিয়ানব্বই টাকা তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আমিরাত এয়ারলাইন্সে তো আপনারা দেখতে পাচ্ছেন চার তারিখ আছে পঁয়তাল্লিশ হাজার ছয়শো ছিয়ানব্বই টাকা তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি অর্থাৎ পাঁচ তারিখের বিমান ভাড়া দেখি পাঁচ তারিখেও সেম বিমান ভাড়া পঁয়তাল্লিশ হাজার ছয়শো ছিয়ানব্বই টাকা আমরা যদি ছয় তারিখের বিমান ভাড়া দেখি আমিরাতি এয়ারলাইন্সে ছয় তারিখেও সেম পঁয়তাল্লিশ হাজার ছয়শো ছিয়ানব্বই টাকা তো আমরা যদি এখান থেকে মাসের মাঝামাঝি সময়ের বিমান ভাড়া চেক করি এখানে যদি আমরা পনেরো তারিখের বিমান ভাড়া দেখি ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন তো পনেরো তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি পঁয়তাল্লিশ হাজার ছয়শো ছিয়ানব্বই টাকা আমরা যদি এখান থেকে মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি অর্থাৎ এখান থেকে যদি বিশ তারিখের বিমান ভাড়া দেখি তো আমি যেই ডেটগুলোর ভাড়া স্কিপ করে যাচ্ছি এই ডেটগুলোর ভাড়া জানতে চাইলে অবশ্যই কমেন্টস করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন বিশ তারিখেও সেম বিমান ভাড়া তো আমরা যদি এখান থেকে মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি এখানে যদি পঁচিশ তারিখের বিমান ভাড়া দেখি তো পঁচিশ তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি পঁয়তাল্লিশ হাজার ছয়শো ছিয়ানব্বই টাকা তো আমরা যদি এক দু মাসের শেষ তারিখের ভাড়া দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পঁয়তাল্লিশ হাজার ছয়শো ছিয়ানব্বই টাকা এটা তিরিশে জুলাই তো মোটামুটি পুরো মাসেই কিন্তু আমিরাতি এয়ারলাইন্সের বিমান ভাড়া একই আছে পঁয়তাল্লিশ হাজার ছয়শো ছিয়ানব্বই টাকা ম্যাক্সিমাম ডেটগুলোতে তো এই ছিল ঢাকা থেকে দুবাইয়ের আপডেট বিমান ভাড়া নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ